ঠাকুরপো তোমার সঙ্গে ঝগড়া করতে এলাম ভাই। কেন, আমি আবার কি করলাম? তোমার পর্দার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লো গত সপ্তাহে তো তোমাদের বিবাহ বার্ষিকী গেছে। আমার ছোট্ট বোনটাকে বিয়ের তারিখে তুমি কিছু দাওনি কেন? কে বললো দিইনি? দিয়েছি তো। কি দিয়েছি শুনি? তেমন কিছু নয়, একটা আংটি। সত্যি আংটি দিয়েছ? এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, সত্যি কি মিথ্যে জিজ্ঞেস করো না। কে রে জয়া, আংটিটার কথা আমি বলিসনি তো? বলিনি মানে? ঠিক আছে, আংটিটা একবার আমায় দেখাতো দেখি, তোকে ভালো মেয়ে পেয়ে সোনার নাম করে রোল গোল্ডের আংটি দিয়ে তোকে ভোলালো কিনা। এখন আবার আলমারি খুলবো? কাল সকালে এসো না বর্দি, তখন দেখাবো। আবার সকালে কেন, দেখতে চাইছি যখন দেখাও না, কতক্ষণ লাগবে? আংটিটা সুন্দর না? দেখো তো ঠাকুরপো, তুমি এই আংটিটাই ধুয়েছো কিনা। ওই দেখি, হ্যাঁ এটাই তো দিয়েছিলাম। একটু ভালো করে দেখো না। না না, দেখার কি আছে, এটাই দিয়েছিলাম। হ্যাঁ বড়দি, ও আমাকে এই আংটিটাই দিয়েছিল, আর আমিও এটা ঠাকুরপোকে দিয়েছিলাম ওর বন্ধু ভাস্করের বউকে দেবার জন্য। আমি যেদিন ঠাকুরপোকে আংটিটা দিচ্ছিলাম বড়দি নিশ্চয়ই আড়াল থেকে দেখেছিল, তাই সব কাজকর্ম ফেলে ছুটে এসছে আংটিটা নিয়ে তোমার আমার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবার জন্য। তুমি আংটিটা বলছো দিয়ে দিয়েছিলে, তাহলে এটা আবার তোমার কাছে এলো কি করে? বেচারা বড়দি যখন সকালবেলা গুড্ডুকে স্কুল থেকে আনতে গেছিল তখন ভাস্কর এসেছিল ঠাকুরপুর খোঁজে। সেজ বৌদি, বিক্রম বাড়ি আছে? না, ও তো তোমাদের বাড়িতে গিয়েছে। এই আংটিটা ওকে দিয়ে দেবেন তো। ও তো এই আংটিটা তোমার বউকে দেওয়ার জন্য নিয়েছিল, ওকে দেয়নি? হ্যাঁ দিয়েছিল, দিয়েছিল, কিন্তু আমি এটা ওর থেকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। সে কি, কেন? বিক্রম নাকি লোফার, ওকে তো বিয়েতে নেমন্তন্ন করেইনি, ও যখন আংটিটা দিতে গেল ওকে ওকে একবার বসতে পর্যন্ত বললো না, অথচ আংটিটা নেবার সময় হাত পেতে ল্যালা করে নিল। এই আংটিটা পরার অধিকারও নেই। বিশ্বাস করো বর্দি, আমি যদি জানতাম আমি যখন ঠাকুরপোকে আংটিটা দিচ্ছি তুমি তা লুকিয়ে লুকিয়ে দেখেছো, আংটিটা যে ফেরত পেয়েছি সেটাও তোমাকে জানিয়ে দিতাম, তাহলে তোমাকে ওর সামনে এতটা অপদস্থ হতে হতো না। আংটিটা না হয় ফেরত এসেছে, কিন্তু তুমি যে আর সকলকে লুকিয়ে লুকিয়ে ওই লোফারটাকে কত কে দিয়েছো সেটা কি ঠাকুরপো জানে? এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাবার মতন সময় তোমার ঠাকুরপোর নেই। সব ব্যাপারই ছোটোখাটো নয় জয়া, তুমি কি অস্বীকার করতে পারো বিক্রমের প্রতি তোমার কোনো দুর্বলতা নেই? আছে, ভীষণ দুর্বলতা আছে। আমরা তিন বোন, ভাই নেই, এ বাড়িতে এসে ঠাকুরপোর মতন ভাই পেয়েছি, ওর প্রতি তো একটু দুর্বলতা থাকবেই। ভাই তুমি কি মনে করো আমি কিছু দেখিনি? রোজ রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি প্রায় বিক্রমের ঘরে যাও না? হ্যাঁ যাই, রোজ মাঝরাতে উঠে আমি বাথরুমে যাই, এটা আমার অভ্যেস। বাথরুমে যেতে গিয়ে যদি কোনো সময় দেখি ওর গায়ে চাদর সরে গেছে, দিদি হিসেবে আমার যে কর্তব্য তাই করি, ভাইয়ের গায়ে চাদর দিয়ে দিই। শুনলে ঠাকুরপো, শুনলে তোমার বউয়ের কথা? রাত্রি বিক্রমের ঘরে যখন আমাকে যেতে দেখেছো তখন নিশ্চয়ই এটাও দেখে থাকবে রোজ আমি দোতলায় উঠে দেখে আসি বাবা ঘুমিয়েছে কিনা। এবার তো তুমি এটাও বলতে শুরু করবে বিক্রমের মতন আমি বাবার সঙ্গে প্রেম চালাচ্ছি? দু মাস আগে টিউমার অপারেশন করানোর জন্য তুমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলে আমি গুড্ডুকে দুধ খাওয়াবার জন্য রোজ রাতে তোমার ঘরে গিয়েছিলাম। বর্দা তো ঘরেই আছে, জিজ্ঞাসা করে এসো কদিন আমি বর্দার সঙ্গে প্রেম করেছি। কাল বাড়িয়ে কেন একটা পর একটা থাপড় খাচ্ছ বড় বৌদি, যাও ঘরে যাও। বোঝা বললো সব বিশ্বাস করলে? বাবা তোমাকে প্রতি মাসে 2000 টাকা করে দিত, আর তুমি সবাইকে বলতে যে বাবা তোমাকে 1500 টাকা করে দেয়, এরপরেও তুমি আশা করো যে এ বাড়ির কেউ তোমাকে বিশ্বাস করবে?